নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের এক অতুলনীয় স্বাদের রেসিপি, যা হলো ডিমের ডালনা। এই রেসিপিটা আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তবে এই ভিডিওতে আমি এটা কিভাবে তৈরি করি সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, যেগুলোকে আমি আগেই ফুল বয়ল করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর স্বাদ অনুসারে নুন আর চিনি। প্রথমে আমি ডিমগুলোর গায়ে এরমভাবে টুথপিক দিয়ে ছোট ছোট ফুটো করে দিচ্ছি, যাতে মশলা ডিমের ভেতর অবধি যায়। এবার আমি কড়াইয়ে 4 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো ভাজার সময় আমি 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিম বয়েল করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আর নুন ব্যবহার করছি না। ডিমগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে আমার 2-3 মিনিট সময় লেগেছে। এবার আমি ফোড়নের জন্য ওই তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। এগুলোকে 20-30 সেকেন্ড মতো নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে নিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড মির্চ, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। আবার সামান্য জল দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এরপর এর মধ্যে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এরপর এর মধ্যে 250 ml গরম জল দিয়ে দেব। এরপর জল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে রান্না হতে দেব। তবে আমি এখানে আলু ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এবার সব শেষে 1/2 টিস্পুন গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করে দেব। তৈরি ডিমের ডালনা, গরম গরম ভাত আর রুটি দুটোরই এটা পারফেক্ট কম্পেনিয়ন। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর আমার নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।